আসসালামু আলাইকুম, আমি সাবরিনা তার সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা অষ্টম শ্রেণীর অধ্যায় 2। অধ্যায় 2 হচ্ছে কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি মানে আমরা বুঝি কৃষিকাজ করার জন্য যেসব ধারণা পদ্ধতি যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে কৃষি প্রযুক্তি। কৃষিতে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, কৃষিতে হচ্ছে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রযুক্তি ছাড়া কোনো কৃষিকাজ করা যায় না। কৃষিকাজের সাথে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এগুলো খুবই প্রয়োজনীয়। বিভিন্ন ধরনের পদ্ধতি, কিভাবে কৃষিকাজ করলে ভালো ফলন পাওয়া যাবে, এই সবগুলি হচ্ছে প্রযুক্তি। এই কৃষিকাজে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে এখন আমরা জানব। সার একটি রাসায়নিক প্রযুক্তি। দীর্ঘদিন মানুষ গাছকে পুষ্টি সরবরাহের জন্য উন্নত সার ব্যবহার করে আসছে। এরূপ সবসময় নতুন প্রযুক্তি পুরাতন প্রযুক্তির স্থান দখল করে। এই সার যে প্রয়োগ, এটাও কিন্তু একটা প্রযুক্তি। তেমনি ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার, এটাও একটা প্রযুক্তি। গুটি ইউরিয়াটা কি? গুটি ইউরিয়া হচ্ছে ধান চাষে অনেক ধরনের সারই ব্যবহার করা হয়। এর মধ্যে নাইট্রোজেন সম্বলিত এই ইউরিয়া হচ্ছে প্রধান। দানাদার ইউরিয়া সারের সাশ্রয়ী ব্যবহারের জন্য মেশিনের সাহায্যে এটাকে গুটি ইউরিয়ায় রূপান্তর করা হয়েছে। গুটি ইউরিয়া রূপান্তর করা হয়। দানাদার হচ্ছে ওগুলা বড় বড় ইউরিয়া সার, এগুলাকে মেশিনের সাহায্যে গুটি গুটি অর্থাৎ ছোট ইউরিয়া রূপান্তর করা হয়। গুটি ইউরিয়া থেকেই দানাদার ইউরিয়া সার তৈরি করা হয়। এই গুটি ইউরিয়ার কিছু উপকারিতা আছে, আবার কিছু অপকারিতা আছে। গুটি ইউরিয়ার সারের সুবিধা হচ্ছে এটি প্রয়োগ করা খুব সহজ। প্রয়োগে সময় ও শ্রম কম লাগে। গাছের মূল বা শিকড় ক্ষতিগ্রস্ত হয় না। বাজারে সহজলভ্য। আবার এই দানাদার ইউরিয়া সারের কিছু অসুবিধাও আছে। দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে, অর্থাৎ এগুলো জমিতে কয়েকবার প্রয়োগ করতে হয়। এই সার পানিতে মিশে দ্রুত গলে এবং চুইয়ে মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাইরে চলে যায়। বৃষ্টি বা সেচের পানির সাথে এই সার সহজেই ক্ষেত থেকে বের হয়ে যায়। এই সার ব্যবহারে অপচয় এবং খরচ বেশি হয়। গুটি ইউরিয়া সারের ব্যবহার আবার কিছু সুবিধা আছে। গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবারই ব্যবহার করা হয়। গুটি ইউরিয়া ব্যবহারে 20-30% নাইট্রোজেনের সাশ্রয় হয়। গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে। গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন 15-20% বৃদ্ধি পায়। গুটি ইউরিয়া ব্যবহারের কিছু অসুবিধাও আছে। এগুলো হচ্ছে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। চাহিদা অনুযায়ী গুটির আকার পাওয়া দুষ্কর, অর্থাৎ যখন যার যে চাহিদা পরিমাণে এই গুটির আকার লাগবে সেই পরিমাণে সবসময় পাওয়া যায় না। শুকনো মাটিতে প্রয়োগ করা যায় না। সার প্রয়োগ করতে সময় ও শ্রম বেশি লাগে। তারপরে হচ্ছে ধান চাষে গুটি ইউরিয়া প্রয়োগ পদ্ধতি, অর্থাৎ ধান চাষে ধানের জমিতে কিভাবে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হয়। গুটি ইউরিয়া ব্যবহারের 5-7 দিন পূর্বে 20x20 সেন্টিমিটার লাইন থেকে লাইন, চারা থেকে চারার দূরত্বে ধানের চারা রোপণ করতে হবে। ধানের চারা রোপণের 5-7 দিনের মধ্যে মাটি শক্ত হওয়ার আগে গুটি ইউরিয়া প্রয়োগ করা জরুরি। জমিতে যখন 2-3 সেন্টিমিটার পরিমাণ পানি থাকে সেই সময় গুটি ইউরিয়া প্রয়োগ করাটা সহজ হয়। গুটি ইউরিয়ার ওজন বিভিন্ন রকমের হয়, যথা 0.9 গ্রাম, 1.8 গ্রাম এবং 2.7 গ্রাম। ওজন অনুযায়ী ধান খেতে ব্যবহারের মাত্রা নির্ধারণ করা হয়। ওজন যদি 0.9 গ্রাম হয় তবে 4টি গুছার মাঝখানে বোরো ধানে 3টি এবং আমন ও আউশে 2টি করে ব্যবহার করতে হবে। ওজন যদি 1.8 গ্রাম হয় তবে বোরোতে 2টি এবং আমন আউশে 1টি করে ব্যবহার করতে হবে। আবার ওজন যদি 2-7 গ্রাম হয় তবে বোরোতে 1টি করে গুটি প্রয়োগই যথেষ্ট। গুটি ইউরিয়া লাইনে চাষ করা ক্ষেতে প্রয়োগ করা সুবিধাজনক। প্রথম লাইনের প্রথম 4 গোছার মাঝে 10 সেন্টিমিটার গভীরে গুটি ইউরিয়া পুঁতে দিতে হয়। এরপর 4 গোছা বাদ দিয়ে পরবর্তী 4 গোছার মাঝখানে একই গভীরতায় পুঁতে দিতে হবে।
প্রথম লাইন শেষ করে দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনে, চতুর্থ লাইনে গুটি ইউরিয়া পুঁতে দিতে হবে। এভাবে সমগ্র ক্ষেতে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে। শিক্ষার্থীরা তারপরে হচ্ছে গরু মোটা তাজা করণ, অর্থাৎ গরু কিভাবে মোটা তাজা করা যায়। গরু মোটা তাজা করণ প্রয়োজন, কারণ গরুর মাংস থেকে আমরা আমিষ পেয়ে থাকি। আমাদের দেশে এই ধান ও শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেলেও পশু সম্পদের উন্নতি তেমন হয়নি। পশু সম্পদের উন্নতি না হলে আমাদের দেশের জনগণ আমিষের যে চাহিদাটা সেটা মেটাতে পারবে না। এই কারণে গরু মোটা তাজন করে মাংসের, যদি মাংসের উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে এই আমিষের চাহিদাটা পূরণ হবে। আমিষের চাহিদার জন্য এবং আমিষের চাহিদা মেটানোর জন্যই গোমাংসের সরবরাহ বৃদ্ধি করা প্রয়োজন। এই সমস্যা দূরীকরণের লক্ষ্যেই গরু বাছুর মোটা তাজা করণের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এর মাধ্যমে অল্প সময়ে গরুকে মোটা তাজা করে অধিক মূল্যে বাজারজাত করা যায় এবং অধিক লাভ পাওয়া যায়। তারপর হচ্ছে গরু মোটা তাজা করণ পদ্ধতি, অর্থাৎ কিভাবে গরু মোটা তাজা করা যায়। গরু মোটা তাজা করণের পদ্ধতির উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে গরু নির্বাচন ও ক্রয় করা, অর্থাৎ ঠিকঠাক গরু, সুস্থ গরু ক্রয় করতে হবে। বলদ গরু মোটা তাজাকরণের জন্য ভালো, এজন্য 1.5 থেকে 2 বছরের এরে বাছুর ক্রয় করা উত্তম। বাসস্থান নির্মাণ, কিভাবে বাসস্থান নির্মাণ করতে হবে। প্রতিটি গরুর জন্য 1.5 মিটার × 2 মিটার জায়গায় ঘর নির্মাণ করতে হবে। রোগ ব্যাধির চিকিৎসা, এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সংক্রামক রোগে টিকা দেওয়া জরুরি। তারপরে হচ্ছে খাদ্য সরবরাহ, পশুকে এমন খাদ্য দিতে হবে যাতে আমিষ, শর্করা, চর্বি, খনিজ পদার্থ ও ভিটামিনের পরিমাণ খাদ্যে বেশি থাকে। মোটা তাজাকরণে খাদ্য তৈরি প্রক্রিয়া, অর্থাৎ গরু যাতে মোটা তাজা হয় তার জন্য গরুর খাবার কিভাবে তৈরি করতে হবে। পশু মোটা তাজাকরণ অর্থ হচ্ছে পরিমিত খাদ্য সরবরাহের মাধ্যমে গরুর স্বাস্থ্য নিশ্চিত করা এবং মানুষের জন্য আমিষ সরবরাহের ব্যবস্থা করা। খাদ্য থেকে পশু পুষ্টি পায় এবং শারীরিক বৃদ্ধি ঘটে। পশুকে এমন খাদ্য দিতে হবে যাতে আমিষ, শর্করা, চর্বি, খনিজ পদার্থ, ভিটামিন সাধারণ খাদ্যের চেয়ে একটু বেশি পরিমাণে থাকে। খড়, কুড়া, ভুট্টা বা গম, ভাঙা ঝোলা, গুড়, খৈল ইত্যাদিতে আমিষ, শর্করা ও চর্বি জাতীয় খাদ্য থাকে। আর সবুজ কাঁচা ঘাস, হাড়ের গুঁড়া ইত্যাদিতে খনিজ লবণ ও ভিটামিন থাকে। ইউরিয়া ও ঝোলা গুড় মেশানো পশু খাদ্য গরু মোটা তাজাকরণের সহায়ক। এভাবে দুইভাবে মিশিয়ে খাওয়ানো যায়, খড়ের সাথে মিশিয়ে এবং দানাদার খাদ্যের সাথে মিশিয়ে। ইউরিয়া ও ঝোলা গুড় হচ্ছে খড়ের সাথে মিশিয়েও গরুকে খাওয়ানো যায় এবং দানাদার খাদ্যের সাথে মিশিয়ে খাওয়ানো যায়। খড়ের সাথে ইউরিয়া মিশিয়ে কিভাবে গো খাদ্য তৈরি করা যায়, অর্থাৎ গরুর খাদ্য তৈরি করা যায়। প্রথমে একটি ডোল নিয়ে এর চারপাশে কাদা মিশিয়ে লেপে শুকিয়ে নিতে হবে। এরপর একটি বালতিতে 20 লিটার পানি নিতে হবে। এই পানিতে 1 কেজি ইউরিয়ার দ্রবণ তৈরি করতে হবে। 20 কেজি খড় ডোলের মধ্যে অল্প অল্প করে দিয়ে ইউরিয়া দ্রবণ খড়ের উপর ছিটিয়ে চেপে চেপে ভরতে হবে। এইভাবে সম্পূর্ণ ডোল খড় দিয়ে ভরতে হবে। ডোলে খড় ভরা সম্পূর্ণ হলে এর মুখ ছালা বা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে। 10 থেকে 12 দিন পর খড় বের করে রোদে শুকাতে হবে। এরপরই খড় গরুকে খাওয়ানোর উপযুক্ত হবে। সাধারণ একটি গরুকে প্রতিদিন 3 কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে। খড়ের সাথে দৈনিক 300 থেকে 400 গ্রাম ঝোলা গুড় মিশিয়ে দিতে হবে। এভাবে গরুর জন্য খাদ্য তৈরি করলে গরু মোটা হবে এবং আমরা এই পশু খাদ্য এভাবে যদি তৈরি করি তাহলে এই গরুগুলো সুস্থ থাকবে এবং গরুর শারীরিক গঠন ভালো হবে এবং আমরা আমাদের আমিষের চাহিদা পূরণ করতে পারবো। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।